আসসালামু আলাইকুম, আমি মাইনুল বাসা শাকিল, শামীম পাটোয়ারি অ্যাসোসিয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন, ভাই আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে কিনা। অনেক প্রবাসী ভাইয়েরা দেশে এসে বিভিন্ন প্রয়োজনে টিন সার্টিফিকেট গ্রহণ করে থাকেন, এখন তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন অবশ্যই সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনারা অনেকে আবার বলেন যে ভাই আমাদের ট্যাক্স দিতে হবে কিনা। না, আপনারা যখন ভাই বিদেশ থেকে যে টাকাটা ইনকাম করেন সেটা সরকার টোটালি ট্যাক্স ফ্রি ইনকাম বলে ঘোষণা করেছেন, সেটার উপরে আপনাদের কোনো ট্যাক্স দিতে হবে না। কিন্তু অনেক ভাইরা আছেন যারা বিদেশে থাকেন কিন্তু দেশে থেকে তাদের কিছু আর্নিং সোর্স থাকে, যেমন অনেক ভাইয়ের বাড়ি থাকে, সে বাড়ি ভাড়া থেকে তার ইনকাম হচ্ছে, কৃষি খামার আছে, কৃষি খামার থেকে তার ইনকাম আসতেছে, বা পার্টনারশিপের মাধ্যমে অন্যের সাথে বিজনেস করতেছেন, সেই ব্যবসা প্রতিষ্ঠান থেকেও তার কিছু ইনকাম আসতেছে। এখন এই বাংলাদেশের যে ইনকামটা তার হচ্ছে, বাংলাদেশ থেকে যে ইনকামটা তার আসতেছে, এটা পুরোই ট্যাক্সেবল ইনকাম। কিন্তু বিদেশ থেকে যে টাকাটা সে আর্ন করতেছে ফরেন কারেন্সির মাধ্যমে, সেটা তার ট্যাক্স ফ্রি ইনকাম। সেই ক্ষেত্রে তার রিটার্নে দেখাইতে হবে এটা ইনকাম ফ্রম ফরেন, এটা ট্যাক্স ফ্রি ইনকাম, এবং যেটা বাংলাদেশ থেকে ইনকাম করতেছেন সেটা ট্যাক্সেবল ইনকাম। এবং এই বাংলাদেশ থেকে যে টাকাটা ইনকাম করতেছেন সেটার উপরে ক্যালকুলেট করে আপনাকে অবশ্যই ট্যাক্স দিতে হবে। এবার আসুন ভাই, অনেকে বলে আমরা বিদেশ থাকি কিভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করব। ভাই আপনারা যারা বিদেশে থাকেন তারা ইনকাম ট্যাক্স রিটার্ন তিনটা ওয়েতে সাবমিট করতে পারেন। যেমন আপনারা যেই দেশে থাকেন ওই দেশে বাংলাদেশের অ্যাম্বাসি আছে, ওই অ্যাম্বাসিতে গিয়ে আপনারা আপনার ইনকাম ট্যাক্স রিটার্নটা সাবমিট করতে পারেন। অথবা আপনারা বাংলাদেশে একজন প্রতিনিধি নিযুক্ত করে তার মাধ্যমে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন আপনার যেই সার্কেল আছে সার্কেল অফিসে খুব সহজেই সাবমিট করতে পারতেছেন। অথবা অনলাইন পোর্টালে আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। খুব সহজেই আপনি তিনটা ওয়েতে বিদেশের থেকেও ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারেন। যদি আপনি কোনো কারণে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট না করতে পারেন, সেটা যদি আপনি সঠিক কারণ দর্শাইতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা জরিমানা করা হবে না। কিন্তু সঠিক কারণ দাঁড় করাইতে না পারলে আপনাকে সেই ক্ষেত্রে জরিমানা গুনতে হবে এবং সাধারণ রিটার্ন দিতে হবে, যেটা পরবর্তীতে আপনার জরিমানা সহ এবং লেট ফি সহ জমা দিতে হবে। এই বিষয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের যোগাযোগের নাম্বার 01558206235, এই নাম্বারে আপনারা অনায়াসে ফোন করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।